একটা রুমের মধ্যেই দেখেন আমরা কিন্তু ড্রোনটা ফ্লাই করেছে ও এটার সামনের দিকে এবং পিছনের দিকে নিচের দিকে সব জায়গায় সেন্সর আছে আপনি যত ছোট জায়গায় ড্রোনটা উড়ান না কেন ড্রোনটা কোথাও হিট করবেন না কনফিডেন্স সহকারে ড্রোনটা আপনি খুব সুন্দর করে মানে একদম স্থির থাকবে দেখেন আমি একটু দেখাই আমাদের কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে আসলে ক্যামেরা রেজোলিউশন তো সেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি 15 ঘন্টায় ডেলিভারি পাবেন সাপোজ যদি আমি আপনাকে বলি আজকে রাত 12টার দিকে যদি আপনি সামহাউ ইমার্জেন্সিতে অর্ডারটা দেন তাহলে পরের দিন সকাল 10টা থেকে 11টা বা 12টার মধ্যে হাইস্ট আপনি ড্রোনটা হাতে পাবেন এটা গ্রান্টি সহকারে আমি বলতে পারছি এসজিআরসি F7S4K প্রো এটাতে আপনি সামনের দিকে সেন্সর পাচ্ছেন এটা হচ্ছে 2022 এর লেটেস্ট ভার্সন এটাতে চারটা সিরিজ হয় চারটা সিরিজের মধ্যে এটা হচ্ছে আপডেট ভার্সনটা এটার সামনে থেকে সেন্সর পাবেন 4K রেজুলেশন 3 কিলোমিটার রেঞ্জ আর এটাতে পাবেন হচ্ছে জিপিএস অলসো থাকছে আর এটার সাথে একটা ব্যাটারি পাবেন স্ট্যান্ডার্ড এবং ফুল অফিসিয়াল ভার্সন ইনটেক থাকবে কম্বো মানেটা কি কেউ যদি কম্বো নিয়ে নেয় তার আর কিছু লাগবে না জাস্ট ড্রোনের ব্যাগটা নিয়ে চলে যাবে তার কাজের উদ্দেশ্যে সব কিছু করতে পারবে কম্বোর সাথে কি কি পাচ্ছেন আমি বলে দিই কম্বোর সাথে আপনি একটা ফাস্টে ক্যারি করার জন্য একটা ব্যাগ পাচ্ছেন তিনটা ব্যাটারি পাচ্ছেন স্ট্যান্ডার্ডের সাথে একটা ব্যাটারি পাবেন আর কম্বোটার সাথে হচ্ছে তিনটা ব্যাটারি পাবেন আর তিনটা ব্যাটারি একসাথে চার্জ করার জন্য একটা চার্জিং হাব পাবেন এরপরে পাবেন হচ্ছে এক্সট্রা 6 সিট প্রোপেলার রিমোট এবং ড্রোন পাবেন এটা হচ্ছে ফুল কম্বো DJI মিনি 3 এটা হচ্ছে ফুল ফ্লাই মোড কম্বো সেট এটাতে আপনি কোনো সেন্সর পাবেন না বাট এটা স্মার্ট আরসিটা দেওয়া হয়েছে ডুয়াল ব্যাটারি 6 সেট এক্সট্রা প্রোপেলার আছে চার্জিং হাব আছে এটাতে কিন্তু আপনি নিচের দিকে যে ক্যামেরাটা আছে এটা অপটিক্যাল ফ্লো হিসেবেও কাজ করবে ক্যামেরা হিসেবেও কাজ করবে মূলত এটা একটা ক্যামেরা প্লাস সেন্সর মূল ক্যামেরা হচ্ছে সামনের দিকে আর এটা হচ্ছে আপনি রিমোটের মাধ্যমে ক্যামেরাটা আপ ডাউন করতে পারবেন ড্রোনটা উড়ন্ত অবস্থায় আমাদের কাছে DJI FPV কম্বোটা আছে আমাদের কাছে DJI R2S ফ্লাই মোড কম্বোটা আছে এটার স্ট্যান্ডার্ড ভার্সন এবং কম্বো ভার্সনটাও আছে কিউট একটা ড্রোন আমি যদি বলি DJI টেলো এটা অনেকে নিতে পারে এটার রেজুলেশন হচ্ছে 720p রেজুলেশন 120 মিটার পর্যন্ত এটা ক্যাপচার করতে পারবে রেঞ্জটা এবং ব্যাটারি টাইম পাবেন হচ্ছে অ্যাজ ইউজুয়াল 15 মিটার মতো আপনি ফ্লাই টাইম পেয়ে যাবেন এটা চারদিকে RGB লাইটিংটা ইউজ করেছে এটা টোটালি আপনি আপনার শখের পারপাসে ইউজ করতে পারেন ডুয়াল ক্যামেরা দেওয়া আছে 720p রেজুলেশনের এটার সাথে ডুয়াল ব্যাটারি একটা ক্যারি করার জন্য ব্যাগ পাচ্ছেন হ্যালো ভাই সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে আজকে আমরা চলে আসছি ড্রোন দেখাবো যারা আপনারা প্রফেশনাল ড্রোন কিনতে চান যারা বাচ্চাদের জন্য খেলনা ড্রোন কিনতে চান আজকে তাদের জন্য ড্রোন দেখাবো একদম কম বাজেট থেকে শুরু করব দেখেন এই ড্রোনটা আমি একটু জাস্ট হাতে নিয়ে দেখাই কি সুন্দর চারিদিকে আলো জ্বলতেছে এটা কিন্তু বাচ্চাদের একটা ড্রোন সেমি প্রফেশনাল একটা ড্রোন এখানে আবার ক্যামেরাও আছে ভিডিও করতে পারবে তো এই ড্রোনগুলো কিন্তু অনেকেই খুঁজে থাকেন আপনারা কিন্তু খুঁজে পান না কোথা থেকে ভালো একটা ড্রোন কেনা যায় সেটা কিন্তু আজকে আমরা দেখাবো আর যারা প্রফেশনাল যারা চিন্তা করেন যে ইউটিউবে ভিডিও তৈরি করেন ব্লগিং করেন ট্রাভেল করেন এছাড়াও বিভিন্ন কাজের ক্ষেত্রে কিন্তু আপনার ড্রোন ইউজ করতে পারেন এইখানে ড্রোনগুলো রাখা আছে আপনারা দেখতে পাচ্ছেন DJI-এর অনেকগুলো ড্রোন রাখা আছে RJSC-র অনেকগুলো ড্রোন এখানে রাখা আছে আমরা এই ড্রোনগুলো নিয়ে আজকে কথা বলবো লেটেস্ট কিছু ড্রোন আজকে দেখাবো একদম রিজনেবল প্রাইজে তো আজকের ড্রোনের ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন আমাদের সঙ্গে থাকবেন ড্রোন আমরা কিন্তু একটা ফ্লাই করেও দেখাবো তো আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং যারা প্রফেশনাল ড্রোনগুলো কিনতে চান তারাও অবশ্যই যোগাযোগ করবেন ভিডিও ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে তাদের ওয়েবসাইট দেওয়া আছে ড্রোন ফ্লাই বিডি ওকে তো আজকে আমরা শুরু করব ড্রোনগুলো দেখানো শুরু করব আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন তো এই মুহূর্তে আমরা আছি ড্রোন ফ্লাই বিডিতে আমাদের সঙ্গে ফাহিম ভাই আছেন ফাহিম ভাই কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আর আজকে আমরা দেখাবো হচ্ছে বাচ্চাদের কিছু খেলনা ড্রোন দেখাবো সেমি প্রফেশনাল এবং প্রফেশনাল তিন ধরনের ড্রোনই দেখাবো দুই ধরনের ক্যাটাগরি আছে আমি ফার্স্টে শুরু করব হচ্ছে প্রফেশনাল সেমি প্রফেশনাল ড্রোনগুলো দিকে এরপর এটা প্রাইস ডিটেইলসটা বলে দেন আমি মুভ করব হচ্ছে প্রফেশনাল ক্যাটাগরিতে ওকে ফার্স্টে আমি বলে রাখি যে আমাদের ডেলিভারি সিস্টেমটা নিয়ে একটু কথা বলে রাখি বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষ যারা ঢাকার বাইরে থাকে তারা কিন্তু অনলাইনে কোনো কিছু পারচেজ করতে চায় না হচ্ছে সিকিউরিটি ইস্যুতে তো আমাদের যে ড্রোনগুলো আমরা ডেলিভারি করছি আমরা দুইভাবে মূলত ডেলিভারি করছি একটা হচ্ছে কুরিয়ার সার্ভিস আর একটা হচ্ছে হোম ডেলিভারি আচ্ছা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি 15 ঘন্টায় ডেলিভারি পাবেন সাপোজ যদি আমি আপনাকে বলি আজকে রাত 12টার দিকে যদি আপনি সামহাউ ইমার্জেন্সিতে অর্ডারটা দেন তাহলে পরের দিন সকাল 10টা থেকে 11টা বা 12টার মধ্যে হাইস্ট আপনি ড্রোনটা হাতে পাবেন এইটা গ্রান্টি সহকারে আমি বলতে পারছি আর এটাতে আপনি জাস্ট 15 ঘন্টা ডেলিভারি পেয়ে যাবেন অ্যান্ড আপনি কুরিয়ার সার্ভিসে যাবেন
ড্রোনের প্যাকেটটা খুলে দেখবেন যে আপনি যে ড্রোনটা অর্ডার দিয়েছেন সেটাই পেয়েছেন কিনা, দেন আপনি টাকা পেমেন্ট করবেন। আচ্ছা, সেম প্রসেসটা হচ্ছে হোম ডেলিভারিতে। কেউ যদি বিভিন্ন জেলা, থানা বা উপজেলা, বিভিন্ন গ্রাম সাইটে থেকে থাকেন তাহলে সেই কিন্তু আবার আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন। হোম ডেলিভারি সিস্টেমটা হচ্ছে জাস্ট আপনি আমাদের বলবেন যে এটা আমার হোম ডেলিভারি লাগবে, আপনার নাম, অ্যাড্রেস, ফোন নাম্বারটা দিয়ে দিলে কিন্তু আমরা স্ট্রিট ফাস্টের মাধ্যমে সরাসরি আপনার লোকেশনে ড্রোনটি পাঠিয়ে দিব। ডেলিভারি ম্যান আপনাকে ড্রোনটা খুলে দেখাবে, আপনি দেখবেন আপনি যে ড্রোনটা অর্ডার দিয়েছেন সেটাই পেয়েছেন কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা, দেন কিন্তু আপনি টাকা পেমেন্ট করতে পারবেন। ওকে, আশা করছি আমার এই সার্ভিসটা সবারই ভালো লেগেছে। তো যাই হোক, আমি এখন সেমি প্রফেশনালে আসি। সেমি প্রফেশনালের মধ্যে আমার এই মডেলটা খুবই ভালো লাগে। এটা হচ্ছে 2022-এর লেটেস্ট একটা ভার্সন, অফিশিয়াল ভার্সন। আমি ভাই একটা কথা বলে রাখি, আমাদের কিন্তু যেগুলো অফিশিয়াল ভার্সন এগুলো ফুল ইনটেক থাকে, ঠিক আছে, ফুল ইনটেক এবং ইনঅ্যাকটিভ থাকে। এই জিনিসটা একটু দেখে নেবেন, অনেকে ইনটেক ছাড়া বেচে, এগুলো আপনার অনেক সময় রিকন্ডিশন বা অনেকে সেল করে রিকন্ডিশন তারা নিয়ে এগুলো ঠিকঠাক করে সেল করে। যাই হোক, ওগুলো তো আমি যাবো না, আমি সরাসরি ড্রোনে আসি। এটার মডেল হচ্ছে S97, এটাতে চারদিকে সেন্সর ইউজ করা হয়েছে, ডুয়াল ক্যামেরা ইউজ করা হয়েছে, ডুয়াল ব্যাটারি দেওয়া আছে। আর এটাতে কিন্তু আপনি নিচের দিকে যে ক্যামেরাটা আছে এটা অপটিক্যাল ফ্লো হিসেবেও কাজ করবে, ক্যামেরা হিসেবেও কাজ করবে। মূলত এটা একটা ক্যামেরা প্লাস সেন্সর, মূল ক্যামেরা হচ্ছে সামনের দিকে। আর এটা হচ্ছে আপনি রিমোটের মাধ্যমে ক্যামেরাটা আপ ডাউন করতে পারবেন ড্রোনটা উড়ন্ত অবস্থায়। আর এইটার স্টেবল কোয়ালিটিটাও খুবই ভালো। এটার সাথে কি কি পাচ্ছেন, এটার সাথে একটা ব্যাগ পাচ্ছেন ক্যারি করার জন্য, ব্যাগের মধ্যে অ্যাক্সেসরিজ আছে এক্সট্রা, পপুলার গার্ড, ইউজার ম্যানুয়াল এবং এই ড্রোনটার সাথে একটা রিমোট আছে, রিমোটের উপরে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ফুল প্যাকেজ। ওকে, ফুল প্যাকেজ এবং একটা বক্স সহ কিন্তু পেয়ে যাচ্ছে। হ্যাঁ, আর এটার প্রাইসটা হচ্ছে 8,500 টাকা ফুল ইনটেক এবং অফিশিয়াল ভার্সনটা। এবং আমাদের এই ড্রোনগুলোর নিয়ে প্রত্যেকটা ড্রোনে কিন্তু সার্ভিস ওয়ারেন্টি আছে, কারো যদি সার্ভিস প্রয়োজন হয় অবশ্যই জেনে নেবেন। আর এরপরে যদি আমি আসি, এটা হচ্ছে JFR ব্র্যান্ডের F187 ও সেম আপনার 4টা সেন্সর ইউজ করা হয়েছে, ডুয়াল ক্যামেরা আছে, ডুয়াল ব্যাটারি দেওয়া হয়েছে। আর এটার স্টেবল কোয়ালিটিও খুব ভালো। আর এটার সাথে একটা ক্যারি করার জন্য ব্যাগ পাবেন, বক্স পাবেন এবং রিমোটটা পাবেন। রিমোটটা যদি আমি একটু দেখাই তাহলে এটাতে খুব সুন্দর RGB লাইটিং এখানে দেওয়া হয়েছে, যখন আপনি ড্রোনটা অন করবেন তখন এখানে লাইটিংটা জ্বলে উঠবে। আর এরপরে যদি আমি আরেকটা মডেল দেখাই, এটা হচ্ছে JFR ব্র্যান্ডেরই আরেকটা মডেল, এটা হচ্ছে F185 Pro। এটাতেও তিন দিকে সেন্সর ইউজ করা হয়েছে, হ্যান্ড রোটেট ক্যামেরা, ডুয়াল ক্যামেরা, ডুয়াল ব্যাটারি। আর এর সাথে পাচ্ছেন হচ্ছে ক্যারি করার জন্য একটা ব্যাগ, এর সাথে পাচ্ছেন হচ্ছে একটা রিমোট। এটা হচ্ছে ফুল প্যাকেজ এই ড্রোনটার, এবং ইনটেক অফিশিয়াল ভার্সনটা পাবেন। এরপরে যদি দেখাই, আমার এটাও একটা পছন্দের একটা ড্রোন বলা যায়, এটার মডেল হচ্ছে F189 Pro JFR ব্র্যান্ডের। এটাতে আপনি 3-side সেন্সর পাবেন, ক্যামেরাটা আপনি রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবেন, ডুয়াল ব্যাটারি, ডুয়াল ক্যামেরা, প্লাস এটার সাথে ক্যারি করার জন্য একটা ব্যাগ পাচ্ছেন, বক্স পাচ্ছেন আর রিমোটটা পাচ্ছেন। রিমোটে কিন্তু এখানে মোবাইল মাউন্ট দেওয়া আছে, টান দিলে জাস্ট খুলে যাবে। ওকে, আর এরপরে যদি আমি দেখাই এটার প্রাইসগুলো আমি একটু বলে দিই, এটার প্রাইস হচ্ছে 7,000 টাকা F185 যেটা প্রো, এটা হচ্ছে 6,500 টাকা আর এটার প্রাইস হচ্ছে 7,000 টাকা ডুয়াল ব্যাটারি, অফিশিয়াল ভার্সন ডুয়াল ব্যাটারি। আচ্ছা, এরপরে যদি আমি এটা বলি, এটাও JFR ব্র্যান্ডের F190, এটা চিপ প্রাইসের একটা ড্রোন। আমি যদি লাইটটা অন করি, এটা চারদিকে RGB লাইটিংটা ইউজ করেছে। এটা টোটালি আপনি আপনার শখের পারপাসে ইউজ করতে পারেন, ডুয়াল ক্যামেরা দেওয়া আছে 720p রেজুলেশনের। এটার সাথে ডুয়াল ব্যাটারি, একটা ক্যারি করার জন্য ব্যাগ পাচ্ছেন আর একটা রিমোট পাচ্ছেন, বক্স পাচ্ছেন, ফুল প্যাকেজ হচ্ছে এটা। আচ্ছা, আর এরপরে যদি আমি দেখাই, প্রাইসটা বলে দিই, হ্যাঁ, এটার প্রাইসটা হচ্ছে 5,500 টাকা ডুয়াল ব্যাটারি ইনটেক ড্রোন। আর এরপরে যদি আমি দেখাই, এটা হচ্ছে RG107 Pro। RG107 Pro এটাতে একটা ফিচার্স বেশি দেওয়া হয়েছে, সেটা হচ্ছে এটাতে ফ্ল্যাশ লাইটটা দেওয়া হয়েছে। সামহাও যদি আপনার কিছুটা লাইটিং এর প্রয়োজন হয় তাহলে কিন্তু এখান থেকে আপনি লাইটটা পেয়ে যাবেন। এটাতে দুইটা লাইট ইউজ করা হয়েছে, একটা হচ্ছে নিচের সাইডে, এটা হচ্ছে অপটিক্যাল ফ্লো প্লাস ক্যামেরা, আর এটা হচ্ছে মূল ক্যামেরাটা, যে ক্যামেরাটা আপনি রিমোট দিয়ে আপ ডাউন করতে পারবেন ড্রোন উড়ন্ত অবস্থায়। এই সাইডে কিন্তু আপনার সেন্সর দেওয়া হয়েছে, এখানে দুইটা সেন্সর ইউজ করা হয়েছে সামনের দিকে এবং ডানে বামেও কিন্তু আপনার সেন্সর ইউজ করা হয়েছে। সেন্সরের কাজটা অনেকে বোঝে না, সেন্সরের সহজভাবে যদি বলি তাহলে সেন্সর লাগানো অবস্থায় যদি ড্রোনটা আপনি উড়ান তাহলে কোথাও বাড়ি লাগবে না। ওকে, আর এটা হচ্ছে রিমোট, এটার সাথে ক্যারি করার জন্য ব্যাগ পাচ্ছেন, এটা হচ্ছে ফুল প্যাকেজ। ওকে, আর এটার প্রাইস হচ্ছে 7,000 টাকা ডুয়াল ব্যাটারি। আর
এরপরে যদি আমি আসি এটা হচ্ছে অনেক পপুলার একটা ড্রোন DM107S DM107S এই ড্রোনটার ক্যামেরাটা আমার পার্সোনাল ভাবে যদি বলি খুবই ভালো একটা ক্যামেরা এই প্রাইসের মধ্যে আমি বারবার বলছি প্রাইস অনুযায়ী ড্রোনগুলো আমি প্রোভাইড করছি প্রাইস যেরকম ড্রোনের ফিচারসগুলো আপনি সেরকমই পাবেন সেরকমই থাকবে আচ্ছা এটা হচ্ছে আপনার 780p রেজুলেশন ফুল এইচডি তে আপনাকে ভিডিও ক্যাপচার করে দিতে পারবে এন্ড এটা স্টেবল কোয়ালিটি ভালো এন্ড এইটাতে কিন্তু আপনি রিমোটটা খুব সুন্দর পাচ্ছেন রিমোটটা হচ্ছে এইটা দেখতে ছোট কিন্তু পারফরমেন্সটা খুবই ভালো দেবে স্টেবল কোয়ালিটি এবং গ্রিপের কোয়ালিটিটা খুবই ভালো এখানে আপনি মোবাইলটা রাখতে পারবেন আচ্ছা আচ্ছা তো DM107 এটা ফার্স্ট কন্ডিশনের ড্রোনটা আমি আরেকটা কথা বলে রাখি এই ড্রোনের ক্ষেত্রে এটা হচ্ছে যখন আমরা চায়নাতে ড্রোনগুলো আনি পারচেস করি বাংলাদেশে তখন চায়না যে বায়াররা আছে তখন আমাদের তিনটা কন্ডিশন দেয় তিনটা কন্ডিশনের মধ্যে কোন কন্ডিশনটা আমরা নিতে চাই ফার্স্ট কন্ডিশনের ড্রোনের কাজটা হচ্ছে এটার বিল্ড কোয়ালিটি ক্যামেরা কোয়ালিটি পারফরমেন্স ভালো থাকবে সেকেন্ড এবং থার্ড কন্ডিশনের ড্রোনগুলো কিন্তু দেখতে সেম হবে কিন্তু পারফরমেন্সটা ভালো আসবে না ওকে তো আমাদের এটা ফার্স্ট কন্ডিশনের ড্রোনটা এটা নিতে পারেন ডুয়াল ব্যাটারি 7000 টাকা এবং অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি আছে আর এটা হচ্ছে RS537 এটাও খুব আগের একটা মডেল বাট এখনো খুব দাপটের সাথে চলছে কারণ এটার ভিডিও কোয়ালিটি DM107 এর ভিডিও কোয়ালিটি অনেকটাই কাছাকাছি ভালো ভালো পারফরমেন্স দিবে এটা হচ্ছে এটা এগুলোর সাথে কোনো ব্যাগ হয় না কোম্পানি অফিশিয়াল ভার্সন হিসেবে এগুলোর সাথে বক্স দেয় আর ব্যাগও আছে কিন্তু ওগুলো আনঅফিশিয়াল হয়ে যাবে ওগুলো আমরা আনি না সেল করি না বিকজ ওগুলোতে বিল্ড কোয়ালিটি বিশেষ একটা ভালো দেওয়া হয় না তো এই তো সেমি প্রফেশনাল ক্যাটাগরি বাই দ্য ওয়ে এটার প্রাইসটা হচ্ছে 6500 টাকা ডুয়াল ব্যাটারি হ্যাঁ ওকে এগুলো হচ্ছে সেমি প্রফেশনাল ক্যাটাগরি মোটামুটি আমরা এখান থেকে বেশ কিছু সেমি প্রফেশনাল গুলো দেখিয়ে দিলাম রাইট এগুলো কিন্তু প্রত্যেকটা মডেলের স্টক কিন্তু দেখতে পাচ্ছেন ভাই অনেক অনেক স্টক আছে আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা এখন আমি চলে যাই প্রফেশনাল ক্যাটাগরিতে প্রফেশনাল এর মধ্যে যাব আমরা আর বাংলাদেশে সবচেয়ে বেশি মানে ইন্টারন্যাশনালি যেটা পপুলার সেটা হচ্ছে DJI ব্র্যান্ডের কিন্তু মানে ড্রোন গুলো অনেক বেশি পপুলার ঠিক আছে এই DJI এর মধ্যে আমরা বেশ কিছু মডেল দেখাবো ওকে ঠিক আছে এখন আমি DJI এবং SJRC আমার খুবই ফেভারিট দুইটা ব্র্যান্ড নিয়ে আমি কাজ করি এখন এই এগুলো যে প্রাইস এবং ডিটেইলস অনেকে আছে ইনকোয়ারি করতে চায় আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল আছে ড্রোন ফ্লাই বিডি আপনারা যদি কেউ চান আমাদের সেই ইউটিউব চ্যানেল থেকে ইনকোয়ারি করতে পারেন আমাদের কাজের সম্পর্কে এন্ড ড্রোন নিয়ে যদি ইনকোয়ারি করতে চান সরাসরি ভিডিওর নিচে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া থাকবে সরাসরি লিঙ্কে ক্লিক করলেই আমাদের ওয়েবসাইটে চলে যাবেন দেন আপনি প্রত্যেকটা মডেলের ছবি সহ প্রাইস পাবেন ডিটেইলস পাবেন এভরিথিং যা যা আপনার প্রয়োজন হয় সব কিছু পেয়ে যাবেন এবং আমি লাস্ট একটা রিকোয়েস্ট করবো কারো যদি কোনো প্রশ্ন করা থাকে কোনো ইনকোয়ারি করা থাকে এক্সট্রাভাবে তাহলে অবশ্যই নাম্বারও দেওয়া থাকবে নাম্বারে কল দিয়ে ইনকোয়ারি করে নিতে পারবেন তো এখন আসা যাক আমি ফার্স্টেই শুরু করব SJRC নিয়ে SJRC DJI-এর মতোই খুব পপুলার একটা ব্র্যান্ড অনেকেই পছন্দ করে আমি ফার্স্টে দেখাই SJRC F7S 4K Pro এটাতে আপনি সামনের দিকে সেন্সর পাচ্ছেন এটা হচ্ছে 2022 লেটেস্ট ভার্সন এটাতে চারটা সিরিজ হয় চারটা সিরিজের মধ্যে এটা হচ্ছে আপডেট ভার্সনটা এটার সামনে থেকে সেন্সর পাবেন 4K রেজুলেশন 3 কিলোমিটার রেঞ্জ আর এটাতে পাবেন হচ্ছে GPS অলসো থাকছে আর এটার সাথে একটা ব্যাটারি পাবেন স্ট্যান্ডার্ড এবং ফুল অফিসিয়াল ভার্সন ইনটেক থাকবে আর ক্যারি করার জন্য ব্যাগ কিন্তু এটাতে আছে এটার প্রাইসটা 3000 উপরে আমি প্রাইস ফিক্সড প্রাইসটা আমি বলতে পারি না রিজন হচ্ছে আমাদের যখন ড্রোনগুলো বাংলাদেশে আসে তখন কাস্টমসেই আমাদের বিভিন্নভাবে অনেক কিছু পলিসি আছে আমি ওপেন ভাবে বলতে চাচ্ছি না তো সেই ক্ষেত্রে প্রাইস গুলো অনেক আপডাউন করে রাইট এই ক্ষেত্রে আপডেট প্রাইসটা আমাদের ওয়েবসাইটে পাবেন কেউ যদি নিতে চান অবশ্যই আমাদের কল দিয়ে আপডেট প্রাইসটা জেনে নিতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটে ইনকোয়ারি করতে পারেন এখন আমি দেখলাম হচ্ছে F7S 4K Pro সেম ব্র্যান্ডের আরেকটা মডেল আছে এটা হচ্ছে F11S 4K Pro এটাও খুব জনপ্রিয় একটা মডেল খুব অনেকদিন ধরে আমি প্রায় 3 বছর ধরে এই ড্রোনটা সেল হচ্ছে বাংলাদেশের মার্কেটে অ্যান্ড এইটা কিন্তু ফার্স্ট ড্রোন ফ্লাই বিডি বাংলাদেশে এনেছিল আর এটা হচ্ছে 4K রেজুলেশন 3 কিলোমিটার রেঞ্জ আছে 26 মিনিটের ফ্লাই টাইম পাবেন আর এই তো এখানে সবকিছু ডিটেলস দেওয়া আছে দেখে নিতে পারবেন এটার প্রাইস কত আছে এটা হচ্ছে সেম 30-এর উপরে আমি ফিক্সড প্রাইসটা বলতে চাচ্ছি না বা বলতে পারছি না এই মুহূর্তে কারণ প্রাইস অনেক আপ ডাউন হয়
ফুল ইনটেক দেখে নেবেন। আমি আরেকটা জিনিস বলতে চাই, এটা হচ্ছে অনেকেই আপনারা দেখবেন যে বিভিন্ন জায়গায় এই ড্রোনটা খুলে দেখাচ্ছে, ডিসপ্লে করছে, বাট আমরা এটা পারি না, আমরা এটা কখনো পারবো না, কারণ এগুলো হচ্ছে ফুল ইনটেক এবং ইনঅ্যাকটিভ ড্রোন। আপনি যদি ডিসপ্লে দেখানোর জন্য একটা ড্রোন বের করে উড়িয়ে ফেলেন তাহলে এটা ইউজ করা হয়ে যাবে। সো আমি দুঃখিত, আমি দেখাতে পারছি না। আপনি যদি ইনকোয়ারি করতে হয় তাহলে ওয়েবসাইটে খুব সুন্দর সুন্দর অফিসিয়াল ছবি দেওয়া আছে, সেখান থেকে ইনকোয়ারি করতে পারেন। আচ্ছা আচ্ছা, আমাদের কাছে ব্যাটারিও স্টক ফুল আছে, যদি ড্রোনের সাথে এক্সট্রা দুইটা ব্যাটারি বা তিনটা ব্যাটারি নিচ্ছেন নিতে পারেন। আর এই ড্রোনটার সাথে কিন্তু খুব ভালো একটা ব্যাগ দেওয়া ব্যাগও রয়েছে। হ্যাঁ, ওকে। এরপরে আসি আমি হচ্ছে DJI Mavic Mini, এটার প্রাইসটাও হচ্ছে সিমিলার 30,000 উপরে। এটা খুব ফেভারিট একটা ড্রোন DJI ব্র্যান্ডের। আমি সবাইকে একটা কথা ক্লিয়ার করি, ড্রোনের জগতে DJI হচ্ছে রাজত্ব করছে, যেরকম ফোনের জগতে আছে আইফোন, সেরকম DJI জগতে আছে, ড্রোনের জগতে আছে DJI, রাইট? এবং এই DJI ব্র্যান্ডের সব থেকে কম প্রাইসের মধ্যে সব থেকে বেস্ট প্রোডাক্টটা আমার মনে হয় DJI Mavic Mini। এটাতে আপনি 3x গিম্বল পাচ্ছেন, 4 কিলোমিটার রেঞ্জ পাচ্ছেন এবং সিনেমেটিক মোডে ভিডিও করার সুবিধা পাচ্ছেন। এবং এটা কিন্তু আপনাকে সাবজেক্টটাকে ফলো করবে না, কিন্তু সাবজেক্টটাকে মানে ধরে কিন্তু আপনাকে ভিডিও করতে পারবে। তো অনেকগুলো ফিচার্স আছে, ফিচার যদি আমি বলি তাহলে অনেক সময় লেগে যাবে। বেস্ট হবে আপনি আমাদের ওয়েবসাইটে গিয়ে ইনকোয়ারিটা করে আসুন। আর এরপরে যদি প্রাইস হচ্ছে 3,000-এর উপরে, রাইট? 3,000-এর উপরে। এরপরে যদি আমি দেখাই, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভার্সন। স্ট্যান্ডার্ড ভার্সনে কি কি পাচ্ছেন? ড্রোন পাচ্ছেন, রিমোট পাচ্ছেন, এক্সট্রা একটা ব্যাটারি পাচ্ছেন আর কিছু কেবল পাচ্ছেন। ওকে, কেউ যদি কম্বোটা নিতে চায়, মানে অনেকে আছে যাদের ব্যাটারি ব্যাকআপ একটু বেশি প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমি প্রোপেলারগুলো বেশি লাগে, হ্যাঁ প্রোপেলারগুলো বেশি লাগে, টাইমটাও বেশি লাগে, তাদেরকে আমি প্রেফার করবো হচ্ছে DJI Mini AC Flymore Combo। DJI Mini AC Flymore Combo, কম্বো মানেটা কি? কেউ যদি কম্বো নিয়ে নেয় তার আর কিছু লাগবে না, জাস্ট ড্রোনের ব্যাগটা নিয়ে চলে যাবে, তার কাজের উদ্দেশ্যে সব কিছু করতে পারবে। কম্বোর সাথে কি কি পাচ্ছেন আমি বলে দিই। কম্বোর সাথে আপনি একটা ফাস্টে ক্যারি করার জন্য একটা ব্যাগ পাচ্ছেন, তিনটা ব্যাটারি পাচ্ছেন, স্ট্যান্ডার্ডের সাথে একটা ব্যাটারি পাবেন আর কম্বোটার সাথে হচ্ছে তিনটা ব্যাটারি পাবেন, আর তিনটা ব্যাটারি একসাথে চার্জ করার জন্য একটা চার্জিং হাব পাবেন। আচ্ছা, এরপরে পাবেন হচ্ছে এক্সট্রা 6 সেট প্রোপেলার, রিমোট এবং ড্রোন পাবেন। এটা হচ্ছে ফুল কম্বো এবং এইটার প্রাইসটা হচ্ছে 4,500-এর উপরে। ঠিক আছে, এরপরে যদি আমি আসি DJI Mini 2, DJI Mini 2 আমাদের কাছে স্ট্যান্ডার্ডটাও আছে, কম্বোটাও আছে। আমি ফার্স্টে কম্বোটা বলি, DJI Mini 2 Flymore Combo UK ভার্সনটা, এটা আমাদের কিছু সবকিছু ড্রোনে কিন্তু UK ভার্সন, UK ভেরিয়েন্ট, DJI Mini 2 টাও UK ভেরিয়েন্ট। এটা কম্বোতে পাবেন হচ্ছে একটা ব্যাগ, তিনটা ব্যাটারি, চার্জিং হাব, 6 সেট প্রোপেলার, ড্রোন এবং রিমোট দুইটাই পাচ্ছেন, ফুল কম্বো সেট। এটার প্রাইসটা হচ্ছে 62,000-এর উপরে, বা আপনি অনেকে বিভিন্ন পারপাসে, আমি যদি একবারে বলে দিই তাহলে 60,000-এর উপরে আপনার বাজেট রাখতে হবে, দেন আপনি DJI Mini 2 Flymore কম্বোটা নিতে পারবেন। ওকে, এরপরে যদি আমি আসি, এটা হচ্ছে DJI Mini 2 স্ট্যান্ডার্ড, এটা কম্বো না, এটা স্ট্যান্ডার্ড। এটার সাথে শুধু একটা রিমোট পাবেন, ড্রোন পাবেন এবং একটা ব্যাটারি পাবেন। হ্যাঁ, এটার প্রাইসটা হচ্ছে 48,000-এর উপরে, 48,000 টাকার উপরে। কারো যদি বাজেট ভালো থাকে, মানে লাইক আমি বলছি যে 30,000-এর উপরে থাকলে DJI Mavic Mini অলসো F11S 4K Pro, F7S 4K Pro, 30-35,000-এর মধ্যে যদি বাজেট থাকে, এর উপরে যদি বাজেট হয় তাহলে মিনি অ্যাসি ফ্লাইমোর কম্বো। ওকে, এর উপরে যদি বাজেট হয় তাহলে মিনি টু ফ্লাইমোর কম্বো অথবা মিনি টু স্ট্যান্ডার্ড। আর এর উপরে যদি ভালো হয় তাহলে আমি প্রেফার করব আমার পছন্দের একটা ড্রোন DJI ব্র্যান্ডের, যেটা আমি পার্সোনালি ইউজ করি এবং ভিডিওর শুরুতে যে ড্রোনটা দেখেছেন ওইটা কিন্তু আমার নিজের পার্সোনাল ইউজ করার জন্য। এবং এখন আমরা আবার দেখাবো, হ্যাঁ এটা হচ্ছে DJI Mini 3 Pro হবে, যেটা স্মার্ট আরসি, হ্যাঁ স্মার্ট আরসি সহকারে। আচ্ছা, এই যে আমরা একটু দেখাই আপনাদেরকে ভিউয়ার্স, একটা রুমের মধ্যেই দেখেন আমরা কিন্তু ড্রোনটা ফ্লাই করেছি। ও, এটার সামনের দিকে এবং পিছনের দিকে, নিচের দিকে সব জায়গায় সেন্সর আছে, আপনি যত ছোট জায়গায় ড্রোনটা উড়ান না কেন, ড্রোনটা কোথাও হিট করবেন না, কনফিডেন্স সহকারে ড্রোনটা আপনি খুব সুন্দর করে, মানে একদম স্থির থাকবে। দেখেন আমরা একটু দেখাই, আমাদের কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, আসলে ক্যামেরা রেজুলেশনটা সেই, রাইট? আর এখানে যে লাইন দেখা যাচ্ছে, এটা হচ্ছে সামনে যে একটা সাবজেক্ট আছে ওইটাকে চিহ্নিত করছে যে এখানে যাওয়া যাবে না, সেন্সর দিয়ে, হ্যাঁ রাইট, সেন্সর দিয়ে সাবজেক্ট করছে, ওটা হিট করবে না।
আচ্ছা ঠিক আছে চমৎকার এটা 4K ক্যামেরা এটাতে হ্যাঁ 4K ক্যামেরা এটা আপনি 180p করতে পারবেন 2.7K তো করতে পারবেন 4K হচ্ছে হাইয়েস্ট ওকে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এটা রিমোটের সাথে ডিসপ্লে আছে ডিসপ্লে আছে অনেক ড্রোনে আপনারা দেখতে পারবেন যে এখানে একটা মোবাইল মাউন্ট থাকে সেখানে আপনি মোবাইলটা রেখে আপনি ডিসপ্লের সাথে কানেক্ট করতে হয় তো এইটাতে কোনো ঝামেলা নেই জাস্ট আপনি এটার পাওয়ার বাটন অন করবেন ড্রোনের পাওয়ার বাটন অন করবেন জাস্ট কানেক্ট হয়ে যাবে অটোমেটিক চলে আসবে আচ্ছা আচ্ছা ওকে তো খুব সুন্দর স্মার্ট সাইজের একটা ড্রোন কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুবই কমপ্যাক্ট হ্যাঁ এটা হচ্ছে DJI মিনি 3 প্রো তাই তো আর সি হ্যাঁ ওকে এটার সাথে আরো কয়েকটা ভেরিয়েন্ট আছে আমি সামনে ভিডিওতে বলে দিচ্ছি ওকে এটার সাথে কি কি ভেরিয়েন্ট আছে আচ্ছা সেটা আমরা বলে দেব জি ওকে আমি ড্রোনটা দেখাবো এটা হচ্ছে DJI মিনি 3 প্রো আচ্ছা আচ্ছা এটা হচ্ছে 2022 এর নতুন ভার্সন বা নতুন সিরিজ বের হয়েছে এটাতে একটা আপডেট দেওয়া হয়েছে এটাতে কিন্তু আপনার স্মার্ট ডিসপ্লেটা দেওয়া হয়েছে ডিসপ্লেটা দেওয়া আছে এটা ফুল মডেল নেম হচ্ছে DJI মিনি 3 প্রো RC স্মার্ট কন্ট্রোলার সহ আর এটা আরেকটা ভার্সন আছে এটা হচ্ছে N1 যেটাকে বলে N1 এ কোনো স্মার্ট কন্ট্রোলার পাবেন না আচ্ছা স্মার্ট কন্ট্রোলার জায়গায় আপনি N1 পাচ্ছেন ড্রোন পাচ্ছেন এবং একটা ব্যাটারি পাচ্ছেন ওকে আর এটা যদি কেউ কম্বো নিতে চায় সেই ক্ষেত্রে স্ট্যান্ডার্ডটা নিতে হবে এরপরে আপনার কম্বো কিট প্লাসটা নিতে আলাদা নিতে হবে আলাদা নিতে হবে এবং কিট প্লাসে দুইটা ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে 38 মিনিট ওইটা আমার কাছে নেই ওটা আমি স্টকে রাখি না কারণ বেশিরভাগ ক্লায়েন্টই হচ্ছে 47 মিনিট বেশিটা লাগে হ্যাঁ বেশি ফ্লাইট টাইম নিয়ে থাকে অ্যাজ ইউজুয়াল এটা হচ্ছে চার্জিং হাব দুইটা ব্যাটারি পাবেন 47 মিনিট করে ফ্লাইট টাইম দিবে আর চার সেট এক্সট্রা পপুলার পাবেন একটা ক্যারি করার জন্য ব্যাগ পাবেন এবং একটা চার্জিং কেবল পাবেন আচ্ছা এরপরে আমি DJI মিনির আরেকটা ভার্সন বলি সেটা হচ্ছে DJI মিনি 3 এটাতে কোনো প্রো ইউজ করা হয়নি এটা হচ্ছে শুধু DJI মিনি 3 এটা হচ্ছে ফুল ফ্লাই মোড কম্বো সেট এটাতে আপনি কোনো সেন্সর পাবেন না বাট এটা স্মার্ট আরসিটা দেওয়া হয়েছে ডুয়াল ব্যাটারি 6 সেট এক্সট্রা পপুলার আছে চার্জিং হাব আছে এবং একটা ব্যাটারি আছে এবং এটাতে দুইটা ব্যাটারি দিয়ে কিন্তু আপনি 51 মিনিট করে ফ্লাইট টাইম পাবেন আচ্ছা আর একটা ব্যাটারি পাবেন হচ্ছে 38 মিনিট করে এগুলোর প্রাইস হচ্ছে 110 এর মধ্যে 110 এর মধ্যে এগুলোর প্রাইস আর এটার প্রাইস হচ্ছে এটা আমাদের আমি একবার যদি শর্টকাটে বলি তাহলে অবশ্যই ভিডিওর নিচে আমাদের ওয়েবসাইটের লিংকটা দেওয়া আছে সেখান থেকে ইনকোয়ারি করতে পারেন DJI আরো কিছু মডেল আছে আমাদের কাছে DJI FPV কম্বোটা আছে আমাদের কাছে DJI Air2S ফ্লাই মোড কম্বোটা আছে এটার স্ট্যান্ডার্ড ভার্সন এবং কম্বো ভার্সনটাও আছে এটা হচ্ছে কম্বো ভার্সন স্ট্যান্ডার্ডটাও আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা কম্বো ভার্সনের প্রাইসটা কেমন এটা 140 এর উপরে থাকতে হবে বা 140 থেকে আপনার 43 এর মধ্যে এটা থাকতে হবে ওকে আর এরপর যদি আমি দেখাই এটা হচ্ছে DJI আভাটা DJI আভাটা হচ্ছে আপনার 125 থেকে 130 এর মধ্যে থাকতে হবে এই ড্রোনটা খুব পপুলার এবং রেসিং ড্রোন যেটাকে বলা হয় এটাও আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন ওকে ঠিক আছে তো এই তো মোটামুটি আমরা কিন্তু অনেকগুলো ড্রোন নিয়ে কথা বললাম আজকে হ্যাঁ এরপরে যদি আমি দেখাই DJI ব্র্যান্ডের খুবই কিউট একটা ড্রোন আমি যদি বলি DJI টেলো এটা অনেকে নিতে পারে এটার রেজুলেশন হচ্ছে 720p রেজুলেশন 120 মিটার পর্যন্ত এটা ক্যাপচার করতে পারবে রেঞ্জটা এবং ব্যাটারি টাইম পাবেন হচ্ছে অ্যাজ ইউজুয়াল 15 মিটার মতো আপনি ফ্লাইট টাইম পেয়ে যাবেন ওকে তো ড্রোন ফ্লাই বিডি আপনারা যারা আসলে ড্রোনগুলো পারচেস করতে চান অবশ্যই তাদের ফোন নাম্বার অ্যাড্রেস ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে আজকে আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম ড্রোনের বিশাল কালেকশন একটা জিনিস আমি আপনার কাছ থেকে জানতে চাই ফাহিম ভাই সেটা হচ্ছে যে এই ড্রোনগুলোর সার্ভিস ওয়ারেন্টি কেমন রাইট একটা খুব ভালো প্রশ্ন করেছেন DJI-র ক্ষেত্রে এবং SJRC-র ক্ষেত্রে একই সার্ভিস প্রোভাইড করব সেটা হচ্ছে কেউ যদি বাংলাদেশ থেকে সার্ভিস করাতে চায় তাহলে ওইটার একটা হিসাব হবে আর কেউ যদি অফিসিয়ালভাবে সার্ভিস করাতে চায় সেক্ষেত্রে ড্রোনগুলো আমাদের হংকংয়ে পাঠাতে হবে এবং হংকং থেকে অফিসিয়াল সার্ভিস হয়ে ড্রোনটা আবার বাংলাদেশে ব্যাক করবে কিন্তু এইটার যে জার্নিটা আছে এটা খরচটা ক্লায়েন্টকে পে করতে হবে সেম ভাবে SJRC F11 S4K Pro কেউ যদি অফিসিয়াল ভাবে সার্ভিস করাতে চায় তাহলে এটা আমাদের চায়নাতে পাঠাতে হবে এবং চায়নাতে সার্ভিস হয়ে দেন এটা বাংলাদেশে আসবে সেটারও ক্যারি খরচটা ক্লায়েন্টকে পে করতে হবে কিন্তু আমি প্রেফার করব ড্রোনে যখন ফার্স্ট টাইম ড্রোন বাংলাদেশে লঞ্চ হয় বা বাংলাদেশের মার্কেটে ফার্স্ট টাইম ড্রোনটা আসে তখন মোবাইলের মতো এরকম ড্রোন সার্ভিস অ্যাভেলেবেল ছিল না কিন্তু এখন খুবই ভালো ভালো টেকনিশিয়ান আছে যারা অফিসিয়ালভাবে বাইরে থেকে টেকনিক নিয়ে মানে ট্রেনিং নিয়ে বাংলাদেশে কাজ করছে DJI নিয়ে SJRC নিয়ে তো ওয়ারেন্টি গ্যারান্টি সবই পাবেন এবং সার্ভিসিং নিয়ে কোনো ইস্যু নেই কোনো ভয় নেই কনফিডেন্স নিয়েই ড্রোনটা অর্ডার করতে পারেন কোনো প্রবলেম হলে ড্রোন ফ্লাই বিডি সবসময় আপনাদের
কাছে আছে আচ্ছা তো মেইনলি যদি আপনার কাছ থেকে কোনো প্রোডাক্ট কিনে সেক্ষেত্রে আপনারা কোনো সার্ভিস ফ্রি অফ দিচ্ছেন কিনা যেখানে ফ্রি অফ কস্ট সার্ভিস পাবে এরকম আছে কিনা ওকে ফ্রি অফ কস্টে সার্ভিসটা পেয়ে যাবেন ভাই আপনার জন্য আমি বলছি একটা কথা আমি সার্ভিস দরকার পড়লে ফ্রি করে দেব বাট যদি কোনো পার্টসের প্রয়োজন হয় সেটা ক্লায়েন্টকে পে করতে হবে সামহাও আপনার ড্রোনটা কোন রিজনে ক্র্যাশ করলো ভেঙে গেল অবশ্যই একটা পার্টস না পার্টস ভেঙে গিয়েছে ওটা চেঞ্জ করতে হবে পার্টসের খরচটা যদি ক্লায়েন্ট দিয়ে দেয় তাহলে সেই ক্ষেত্রে আমরা নির্দিষ্ট একটা সময় দিয়ে দিব 6 মাস বা 8 মাস বা 1 বছরই দিয়ে দিলাম এই সময়ের মধ্যে সার্ভিসটা আমরা ফ্রি করে দিব বাট পার্টসের খরচটা আপনাকে পে করতে হবে ওকে 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 দারুন তো যারা ড্রোন পারচেস করতে চান অবশ্যই ফোনে যোগাযোগ করবেন ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো জায়গায় আপনি চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন সরাসরি তাদের অফিসেও আসতে পারেন আর অফিসের অ্যাড্রেসটা একটু বলে দিন আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে বা অফিসের অ্যাড্রেসটা হচ্ছে এটা হচ্ছে পুরান ঢাকার সাইডে ঢাকা কামরাঙ্গীরচর রনি মার্কেট 967 নম্বর শপ বা এটা আমার অফিসও আছে আপনি সরাসরি রনি মার্কেট চলে আসবেন যদি আমার লোকেশনটা আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে রনি মার্কেট থেকে আমার লোক গিয়ে আপনাকে রিসিভ করবে ওকে তো ফাইন ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে ড্রোনগুলো দেখানোর জন্য আশা করি আমাদের ভিউয়ার যারা আছেন তারা অবশ্যই আপনার কাছ থেকে কম বাজেটের মধ্যে ভালো মানের ড্রোনগুলো কিনতে পারবে আল্লাহ হাফেজ আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে ভিডিওর ক্ষেত্রে অনেক সময় কথা একটু বলতে হয়ে থাকে মাফ করবেন আর আমার কথার স্পিডটা যদি একটু বেশি হয়ে থাকে বা বুঝতে অসুবিধা হয় যদি অসুবিধা হয় তাহলে কল দিয়ে সঠিক এটা জেনে নেবেন ওকে তো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ